হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো বাংলাতে এই যে ফ্যান ফিকশন ব্যাপারটা, এটা প্রথম আমি শুরু করেছিলাম। সবচেয়ে প্রথম আমার মনে আছে যে ফ্যান থিওরি দেওয়ার ব্যাপারটা, সেটা শুরু হয়েছিল যে দ্বিতীয় পুরুষ বলে ছবিটা থেকে। আমি যেখানে চারটে থিওরি দিয়েছিলাম, তার পরবর্তীতে বিভিন্ন ছবি নিয়ে আমরা করেছি। বেশিরভাগ দেখবেন সৃজিত মুখার্জির ছবির ক্ষেত্রে, যেগুলো থ্রিলার ছবি হয়, সেখানে আমরা মাল্টিপল থিওরিজ নিয়ে কথা বলে থাকি। বাট শিবপ্রসাদ মুখার্জিটা যে ধরনের ছবি বানান, উইন্ডোজ যে ধরনের ছবি বানান, সেখানে কোনো ফ্যান থিওরি নিয়ে কথা বলার সুযোগ হয়নি। বাট বহুরূপী আমার এত ভালো লেগেছে যে আমি ভাবলাম যে এটার কিছু ফ্যান ফিকশন নিয়ে আসা উচিত। তো তাই জন্য আজকে এই ভিডিওর মধ্যে আমরা এটার পসিবল দুটো, মানে বহুরূপী পার্ট টু পার্ট থ্রি হলে কি হতো, সেটা একটা গল্প নিয়ে আপনাদের সামনে এসে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মাথায় কোনো স্টোরি আইডিয়া আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবচেয়ে প্রথমে আমি ভেবেছি যে বহুরূপী পার্ট টু যদি হয় তাহলে এইভাবে গল্পটা শুরু হওয়া উচিত, যে আবির চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, সে রিটায়ার হয়ে গেছে পুলিশের এ থেকে, এবং তার পরবর্তীতে সে হয়তো যে পুলিশ ট্রেনিং স্কুলে যায় এবং ক্রিমিনোলজি ক্লাস নেয়, স্টুডেন্টদেরকে শেখায়। তার যেহেতু বিশাল একটা এক্সপিরিয়েন্স রয়েছে, সে বহু কেসেস হ্যান্ডেল করেছে, তাই জন্য সে ক্লাসেস নেয় এবং নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে। এবং তার পরবর্তীতে তার কাছে পুলিশ ডিপার্টমেন্ট থেকে কিছু লোক আসছে, যে সেম টাইপের ডাকাতি আবার ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গাতে, এবং সেম টাইপের প্যাটার্ন যেটা বহুরূপী ফলো করতো সেটাই ফলো করা হচ্ছে। তারা প্যাটার্নটা দেখতে পেয়েছে। তো বহুরূপী তাহলে কোথায়? তাহলে কি সে আবার করে ডাকাতি শুরু করলো? এবার আবির চ্যাটার্জি কেসটাকে ইনভেস্টিগেট করতে শুরু করে, মানে যে ইনভেস্টিগেটিং টিম ছিল তাদেরকে হেল্প করতে শুরু করে, যেহেতু সে আগে এই কেসটা নিয়ে হ্যান্ডেল করেছে। এবার করতে করতে তারা পৌঁছে যায় হচ্ছে শিবপ্রসাদ মুখার্জির যে ক্যারেক্টারটা, বিক্রম প্রামাণিক, তার কাছে পৌঁছে যায়, তাকে অ্যারেস্ট করে। কিন্তু দেখে সে তো নর্মাল লাইফ লিড করছে, তার ছেলে তার স্ত্রীর সাথে একদম সাধারণ জীবন যাপন করছে, সে ডাকাতির মধ্যে ইনভলভ নেই। তাহলে ডাকাতিটা কে করছে? এবার জানা যায় যে একটা কোনো কপিক্যাট ডাকাত রয়েছে, যে অ্যাকচুয়ালি শিবপ্রসাদ মুখার্জির যে ঘটনাগুলো ঘটিয়েছিল সেটার ঘটনাগুলো সে কন্টিনিউসলি ফলো করেছে, তার থেকে প্রচুর সে ইন্সপায়ার্ড হয়েছে, সে তার ভক্ত অ্যাকচুয়ালি। তো সে একজন ফ্যান আর কি, এই বহুরূপীর একজন বিশাল বড় ফ্যান, এবং সে ডাকাতিগুলো ঘটাচ্ছে, এবং সে সেম টাইপেরই সেম ভাবেই আর কি ডাকাতিগুলো করছে। তো এবার আবির চ্যাটার্জির ক্যারেক্টারটা এবং শিবপ্রসাদ মুখার্জির ক্যারেক্টারটাকে টিম আপ করতে হবে এবং এই লোকটাকে ধরতে হবে, এই ফ্যানটাকে ধরতে হবে। এবার যত এরা ওকে চেস করতে করতে এগোতে যাচ্ছে, এবার ওই ফ্যানটার একটা মানে রাগ তৈরি হচ্ছে নিজের আইডলের প্রতি, যে আমি তো তোমার প্যাটার্ন ফলো করে তোমার যাতে নামটা চিরকাল লোকে মনে রাখে তাই জন্য আমি করছিলাম, তো তুমি আমার পিছনে আসছো কেন? সো সে আর কি রেগে যায়। তো সে এবার অ্যাটাক করতে শুরু করে, এবং লাস্টে ক্লাইম্যাক্সটা এরকম হতে চলেছে যে আবির চ্যাটার্জির ক্যারেক্টারটার দিকে সে হয়তো গুলি চালায়, বাট আমরা দেখতে পাই, আচ্ছা আবির চ্যাটার্জি কিন্তু প্রথম থেকে কিন্তু শিবপ্রসাদ মুখার্জিকে পুরোপুরি বিশ্বাস করে না। সে কিন্তু ভাবে যে এই হয়তো মাস্টার মাইন্ড, এ হয়তো নিজে করছে না, কিন্তু ওকে হয়তো ট্রেনিং দিয়ে করাচ্ছে। সে কিন্তু কন্টিনিউসলি সন্দেহ করতে থাকে। বাট এই যে জার্নিটা, দুজনে যেহেতু একসাথেই ইনভেস্টিগেশন করছে, তাদের মধ্যে একটা বন্ধুত্ব হতে শুরু করে, একটা আনইউজুয়াল ফ্রেন্ডশিপ আমরা দেখতে পাই। এবং ক্লাইম্যাক্সে গিয়ে এই বন্ধুত্বটার জন্য শিবপ্রসাদ মুখার্জির ক্যারেক্টারটা নিজে ওই গুলিটা খেয়ে নেয় যেটা ওর ফ্যান চালিয়েছে, এবং আবির চ্যাটার্জিকে বাঁচিয়ে দেয়। এটা ক্লাইম্যাক্স হতে চলেছে বহুরূপী টু, যদি এরকম হয়, এরকম একটা গল্প আমি ভেবেছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আচ্ছা, এর পরবর্তীতে একটা পার্ট থ্রি এর গল্প ভেবেছি, যেটাতে এরকম হবে যে শিবপ্রসাদ মুখার্জির ক্যারেক্টারটা মারা গেছে, এবার তার স্ত্রী কৌশানী এবং তার একটা বাচ্চা রয়েছে, তো এদের দুজনকে আবির চ্যাটার্জি হেল্প করেছে টাকা পয়সা দিয়ে, এবং ওই বাচ্চাটিকে মানুষ করেছে। এবার আবির চ্যাটার্জি নিজেরও একটা ছেলে আছে আর একটা শিবপ্রসাদ মুখার্জির ছেলে, দুজনকেই মানুষ করেছে নিজের কাছে। এবার যেটা হয়েছে, যে আবির তো একটা অনেস্ট পুলিশ অফিসার ছিল, সে এখনো পড়ায় এবং বিভিন্ন সময় পুলিশ ডিপার্টমেন্ট থেকে লোকজন এসে তার থেকে হেল্প নিয়ে যায় বিভিন্ন কেসে। তো এই জিনিসটা শিবপ্রসাদ মুখার্জির যে ছেলে, যে আবির চ্যাটার্জির কাছেই মানুষ হচ্ছে, তার বাড়িতেই মানুষ হচ্ছে, সে এগুলো দেখে প্রচন্ড ইন্সপিরেশন পায়, এবং সে ঠিক করে যে আমি বড় হয়ে আবির চ্যাটার্জির মতো পুলিশ অফিসার হব, এবং সে বড় হয়ে পুলিশই হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে আবির চ্যাটার্জির যে নিজের ছেলে, সে আবার এই বহুরূপীর গল্প ইত্যাদি পড়ে তার থেকে প্রচন্ড ইন্সপিরেশন নিয়ে নিয়েছে এবং কোথাও ইন্সপায়ার্ড হয়ে গেছে, এবং সে শুরু করে দিয়েছে ডাকাতি করা। ইয়েস, আবির চ্যাটার্জির নিজের ছেলে হয়েছে ডাকাত এবং শিবপ্রসাদ মুখার্জির ছেলে হয়েছে পুলিশ। এবার আবার ডাকাতি শুরু হয়েছে ওই প্যাটার্ন ফলো করে। এবার আবির এখন বয়স হয়ে গেছে এবং তার যে ছেলে রয়েছে, মানে শিবপ্রসাদ মুখার্জির যে ছেলে, যে এখন পুলিশ অফিসার, সে ইনভেস্টিগেট করে করে সে জানতে পারছে যে ওর ভাই, মানে যে কাইন্ড অফ একসাথে যেহেতু মানুষ হয়েছে, বন্ধু ভাই যাই বলতে পারেন, সেই আর কি এগুলো করছে। কিন্তু রীতা ভরি মা, সেও তো কাইন্ড অফ এদেরকে এত হেল্প করছে, বা সে মায়ের সামনে বলতে পারছে না যে ভাই ডাকাতি করছে, তো এটা বলতে পারছে না আর কি। তো সেটা নিয়ে আর কি একটা ড্রামা। এবার যখন বলছে, বাবার কাছে রিভিল করছে, মানে আবিরের কাছে রিভিল করছে, কাইন্ড অফ যেহেতু পালন করেছে তাই বাবাই বলছে, রিভিল করছে, তখন মা এসে বলছে না, ওর মধ্যে ডাকাতের রক্ত আছে, তাই জন্য মিথ্যে মিথ্যে আমার ছেলেকে ফাঁসাচ্ছে। তো এরকম একটা ফ্যামিলি কনফ্লিক্ট তার মধ্যে থাকবে। এবং লাস্টে ক্লাইম্যাক্সে গিয়ে আবির যখন পুরোপুরি রিয়েলাইজ করবে যে না, ওর ছেলে এরকম দিকে গেছে, যে সে একটা ডাকাত তৈরি হয়েছে, তো ক্লাইম্যাক্সে সে নিজের ছেলেকেই একটা ডাকাতি করে সে পালাচ্ছে,
মানে অন্যদিকে সেই শিবপ্রসাদ মুখার্জির ছেলে তাকে ইনজিওর্ড করে দিয়েছে এবং পালাচ্ছে ডাকাতি করে, এবং সেই সময় আবির চ্যাটার্জি নিজের ছেলেকেই গুলি করে মারছে, সেটা হচ্ছে বহুরূপী থ্রির ক্লাইম্যাক্স। এটা আমি ভেবেছি জাস্ট র্যান্ডামলি, আমার একচুয়ালি ছবিটা এত ভালো লেগেছে, আমি সেকেন্ড টাইম দেখলাম, আমি ভাবলাম যে এটা ফ্যান ফিকশন হতে পারে, তো তাই জন্য এই গল্পটা আমি ভাবলাম। তো আপনাদের কি মতামত গল্প দুটো নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন, এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।